ক্লাস ইলেভেনে আমরা পরমাণুর যে মডেলগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, তার মধ্যে আমরা এখন পর্যন্ত যে মডেলগুলো দেখেছি তার মধ্যে প্রাথমিক অবস্থায় থমসনের মডেল, সেটা মডিফিকেশন করে রাদারফোর্ডের মডেল, তার মডিফিকেশানে বোরের মডেল, এবং বোরের মডেলের এক্সটেনশন হিসাবে আমরা দেখেছি সামারফিল্ডের মডেল। কিন্তু আমরা যে লাস্ট যে দুটো তত্ত্ব, যেটা পরমাণুর মডেল সংক্রান্ত তত্ত্ব, সেই তত্ত্ব দুটোর দুটো ক্ষেত্রেই দেখেছি যে কিছু কিছু সমস্যা আছে, এবং সমস্যার মধ্যে একটা প্রধান যে দুটো সমস্যার কথা আমরা ওখানে লক্ষ্য করেছি সেটা হচ্ছে, যেমন মানে আমি উল্লেখ করতে চাইছি বোরের তত্ত্ব এবং সমারফিল্ডের তত্ত্ব, দুটো তত্ত্বে যে মূল যে বিষয়টা নিয়ে আপত্তি বিজ্ঞানী মহলে হয়েছিল সেটা হলো যে দুটো কোনোটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেটাকেও মানে না, এবং ক্ষুদ্র যে আণুবীক্ষণিক কণা তাদের যে দ্বৈত সত্তা, অর্থাৎ তাদের মধ্যে কণা ধর্মও আছে আবার তাদের মধ্যে তরঙ্গ ধর্মও আছে, এই দুটো বিষয়কে কিন্তু কনসিডার করা হয়নি। তো সেই, এবং তাছাড়া আরও যে সমস্যাগুলো আছে, যে আমরা বোর মডেল বা সমারফিল্ড মডেল সেগুলো সবসময় একটা ইলেকট্রনের জন্য সঠিকভাবে প্রয়োগ করা যাচ্ছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল দেওয়া হলো, দেওয়ার চেষ্টা করা হলো। আরও একটা ওই দুটো মডেলের ত্রুটির উল্লেখ করি, যে আমরা দেখেছি যে বোরের ত্রুটিতে সবসময় বলা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সেরও থিওরি নেওয়া হচ্ছে, আবার কোয়ান্টাম মেকানিক্সেরও বা কোয়ান্টাম থিওরিও নেওয়া হচ্ছে, দুটো দু জায়গা থেকে থিওরি নিয়ে একটা মার্জ করে তত্ত্বগুলো সামারফিল্ড বা বোর উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে। তো এই কারণে পিওরলি কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে পরমাণুকে ব্যাখ্যা করা যায় কি না, তার মডেলকে ব্যাখ্যা করা যায় কি না, সেই প্রচেষ্টা এখানে শুরু হলো বলা যেতে পারে। তো সেই প্রচেষ্টায় যে তাহলে ওই বিষয়গুলি আমরা দেখে নিই, যেটা বলা হয়েছে যে গতিশীল আণুবীক্ষণিক কণাদের দ্বৈত আচরণ ও অনিশ্চয়তা নীতিকে বিবেচনা করে পরমাণুর যে মডেল দেওয়া হয়েছিল তাকে ওয়েভ মেকানিক্যাল মডেল বলা হয়। এই সম্পর্কিত একজন বিজ্ঞানী যার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হলো শ্রোডিঞ্জার। সেই শ্রোডিঞ্জার যে ইকুয়েশন দিয়েছিলেন, যে সমীকরণ দিয়েছিলেন, সেই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ, যেটা আমরা লক্ষ্য করব। দেখো, শ্রোডিঞ্জারের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা যদি অ্যাকচুয়ালি সেই ইকুয়েশনটা কি, তার মধ্যে কি কি আছে সব বুঝতে আমরা চাই, তাহলে আমাদের কিন্তু এখনো অনেক দূর এগোতে হবে। আমরা এই ইকুয়েশনটা কি করে এলো এই ব্যাপারটা আমরা অতটা সেদিকে যাব না, এইটা যেটা ইকুয়েশনটা আছে এটাকে মনে রাখব। তো ইকুয়েশনটা দেখে নেওয়া যাক, ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ডেল টু সাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু সাই ডেল জেড টু প্লাস এই পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়ালস টু জিরো। তো মনে হতে পারে বাপরে কি বিশাল বোধ হয় ইকুয়েশন। অ্যাকচুয়ালি পরমাণুর মডেলকে ব্যাখ্যা করতে গিয়ে যে আধুনিক যে ধারণাগুলোর দিকে আমরা এগিয়েছি, তার মধ্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, এবং এটা অনেক ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করে এই আউটকামটা এসেছে। আমরা কিন্তু জাস্ট আউটকামটা নিয়েই কিন্তু এগোবো বা মনে রাখব। এবারে আমরা চলে আসি, এবং এই ইকুয়েশনটার মধ্যে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা লক্ষ্য করব, সেগুলো দেখে নেওয়া যাক। সবার প্রথম আমরা জেনে নেব যে কোন টার্মটা দ্বারা কি প্রকাশ করছে, কোন টার্মটা দ্বারা কি প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো প্রথম এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর। এই যে এমটা প্রয়োগ, এমটা যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। ভি ইলেকট্রনের স্থিতি শক্তি, তাহলে ভি হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি। আর এখানে লক্ষ্য করো ই, ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, তাহলে ইলেকট্রনের মোট শক্তি থেকে স্থিতি শক্তির যে বিয়োগফল সেটাই ই মাইনাস ভি প্রকাশ করছে। আচ্ছা, আর অন্যান্য যেগুলো জানার আছে তার মধ্যে যেটা হচ্ছে সাই,
সেই সাই হচ্ছে ইলেকট্রন তরঙ্গের বিস্তার। ইলেকট্রন তরঙ্গের বিস্তার এটার মানে কি? দেখো আমরা এর আগে আলোচনা করেছি ডি ব্রগলির কণা এবং তার যে তরঙ্গ তার দ্বৈত সত্তা বিষয়ে আলোচনা করেছি ডি ব্রগলির থিওরিতে। অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্মও আছে, গতিশীল ইলেকট্রনের, আবার ইলেকট্রনের কিন্তু তরঙ্গ ধর্মও বর্তমান। তাহলে এখানে ইকুয়েশনের মধ্যে মজার ব্যাপারটা লক্ষ্য করো যে এখানে উল্লেখ করা হচ্ছে যে ইলেকট্রনের ভর অর্থাৎ এম, তার মানে যখন ইলেকট্রনের আমরা ভরের বিষয়টাকে নিয়ে আলোচনা করছি তার মানে সেখানে ইলেকট্রন অবশ্যই কণা ধর্মের বৈশিষ্ট্য, না হলে তার ভরের অস্তিত্ব থাকে না। আবার দেখো একই সঙ্গে এখানে সাইকে বলা হচ্ছে ইলেকট্রন তরঙ্গের বিস্তার, তার মানে ইলেকট্রন হচ্ছে তরঙ্গ, তার মানে এই মুহূর্তে ধরে নেওয়া হচ্ছে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মও আছে। তাহলে কণা ধর্মও আছে তরঙ্গ ধর্মও আছে, ওই যে দ্বৈত সত্তা সেই বিষয়টাকে এখানে লক্ষ্য, এখানে কিন্তু সেই বিষয়টাকে এখানে নেওয়া হচ্ছে, এখানে কিন্তু বিষয়টাকে কনসিডার করা হচ্ছে, যেটা বোরের তত্ত্বে বা সমারফিল্ডের তত্ত্বে যে বিষয়টাকে কনসিডার করা হয়নি। এবারে আসি যে আরও একটা বিষয় যেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর অবস্থানজনিত ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তোমরা ত্রিমাত্রিক জ্যামিতি সম্পর্কে ম্যাথসে ম্যাথামেটিক্স সাবজেক্টে ডিটেলসে পড়বে। আমরা সাধারণত যে আমরা স্থানাঙ্কগুলো কোঅর্ডিনেটগুলো দুটো কোঅর্ডিনেট নিয়ে আমরা গ্রাফ অঙ্কন করেছি, আমরা জেনারেলি একে ওয়াই কোঅর্ডিনেট এটাকে এক্স কোঅর্ডিনেট বলে ডিনোট করি, এবং কোনো বিন্দুর যে মান সেটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এইভাবে ডিনোট করি। কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক যখন আমরা দেখব তখন তিনটে অ্যাক্সিস নিতে হবে, সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। তাহলে আমরা কি করব, এক্স এক্স অক্ষ বরাবর সাপোজ এখানে, তারপর ওয়াই এবার এরকম স্পেসে কোন একটা জায়গায় চলে এলাম, তাহলে এক্স অক্ষ বরাবর এখানে এলাম, ওয়াই অক্ষ বরাবর এখানে গেলাম, এবার জেড অক্ষ বরাবর অ্যাকচুয়ালি উপরের দিকে আসছি। উপরের দিকে এলে এরকম একটা স্থানে পৌঁছাই কোনো একটা জায়গায়, সেটাকেই স্মল এক্স ওয়াই জেড হিসাবে তার স্থানাঙ্কটাকে আমরা প্রদর্শন করি। তাহলে এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। এইখানে আমরা তাহলে যেটা লক্ষ্য করছি যে পরমাণুরা যে ত্রিমাত্রিক সেই ব্যাপারটাও কিন্তু এখানে কনসিডার করা হয়ে গেল, কারণ না হলে ইলেকট্রনের অবস্থানজনিত আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ককে বিচার করতাম না। তাহলে আমরা অন্যান্য যে আমরা পরমাণুর মডেলের যে ত্রুটিগুলো উল্লেখ করেছিলাম যে সেগুলো দ্বিমাত্রিক, কিন্তু অ্যাকচুয়ালি তো পরমাণু ত্রিমাত্রিক হওয়া উচিত, তাহলে সেই বিষয়টাও কিন্তু এই ইকুয়েশনের মধ্যে কনসিডার করা হয়েছে। এইবার এই ইকুয়েশনটা সম্পর্কে আর একটা কথা বলি, আমরা একটা তোমরা ম্যাথসে যখন ফাংশন নিয়ে পড়বে তখন সেখানে অপারেটর নামেরও একটা বিষয় জানতে পারবে, তো সেই অপারেটরকে প্রয়োগ করেও এই ইকুয়েশনটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়, যেটা লেখা হয় যে এইচ ক্যাপ সাই ইকুয়ালস টু ই সাই, যেখানে এইচ ক্যাপকে বলা হয় হ্যামিল্টোনিয়ান অপারেটর। এইটুকুই শুধু একটু জেনে রেখো, এর পরবর্তী ক্ষেত্রে মানে যখন এগুলো নিয়ে যদি পরবর্তী আরও উচ্চতর বিজ্ঞানে আলোচনা করো সেখানে এগুলো নিয়ে আরও অনেক ডিটেল জানতে পারবে, আমাদের লেভেলে আপাতত এইটুকু ইনফরমেশান জেনে রাখাটাই যথেষ্ট। এবারে আসি সাইয়ের তাৎপর্য, সাইটা দ্বারা অ্যাকচুয়ালি কী প্রকাশিত হচ্ছে। না বলা হচ্ছে সাই দ্বারা নিউক্লিয়াসের বাইরে কিন্তু ও শক্তিক্ষেত্রের অন্তর্গত কোনো বিন্দুতে, বিন্দুটা এক্স ওয়াই জেড ওই ত্রিমাত্রিক স্থানাঙ্ক দ্বারা যেটা প্রকাশ করা হয়েছে এক্স ওয়াই জেড, ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে প্রকাশ করে কোনো বিন্দুতে সাইয়ের মান ধনাত্মক বা ঋণাত্মক উভয়েই কিন্তু হতে পারে। এখানে এটা বলা হচ্ছে সাপোজ এটা পরমাণু নিউক্লিয়াস, তাহলে পরমাণু নিউক্লিয়াসের বাইরে এরকম কোনো একটা ক্ষুদ্র অঞ্চল আছে যে অঞ্চলটা আমাদের এখানে ইলেকট্রনটাকে পাওয়ার, ইলেকট্রনের যে এই স্থানে ইলেকট্রনের যে বিস্তার তরঙ্গের, তরঙ্গ মানে
সে এরকম কোনো একটা বিস্তার বা অ্যাম্প্লিটিউড সে দেখাবে। তো ইলেকট্রন তরঙ্গের বিস্তার কতটা সেই ব্যাপারটাই সাই দ্বারা প্রকাশিত হয়, এবং সাইয়ের মানটা কোনো ক্ষেত্রে ধনাত্মক আবার কোনো ক্ষেত্রে ঋণাত্মক হতে পারে। এটুকুই জেনে রাখবে, শুধু এটুকুই। আর একটা ব্যাপার শুধু এখানে মনে রাখবে, আর একটা ব্যাপার যে ইলেকট্রন যে নির্দিষ্ট শক্তিস্তরে থাকে সেই শক্তিস্তরের সংশ্লিষ্ট তরঙ্গ অপেক্ষক থেকে ওই ইলেকট্রন সম্পর্কিত সব তথ্য পাওয়া যায়। তাহলে সাই থেকে, সাইয়ের ভ্যালু থেকে, সাইয়ের ভ্যালু বলবো না, যে সাইয়ে সাই যদি আমরা জানি কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের ক্ষেত্রে যে শক্তিস্তরে আছে সেই শক্তিস্তরের সংশ্লিষ্ট তরঙ্গ অপেক্ষকের যদি আমরা সমস্ত কিছু পরিচিতি পাই, তাহলে ইলেকট্রন সংক্রান্ত, ওই শক্তিস্তরে থাকা ইলেকট্রন সংক্রান্ত অনেক তথ্য পেতে পারি। এখন সাই ব্যবহারের একটা বড় সমস্যা হলো যে সাইয়ের মান আমরা লক্ষ্য করেছি যে সাই এটা কিন্তু নেগেটিভও হতে পারে। কিন্তু সাই নেগেটিভ এর অর্থ কি, এটা কিন্তু ফিজিক্যালি বা ভৌত তাৎপর্য বোঝা খুব কঠিন। এ কারণে সাইয়ের পরিবর্তে সাই স্কোয়ার এটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্যাপারটা লক্ষ্য করে দেখো, সাইয়ের মান এটা পজিটিভই হোক বা সাইয়ের ভ্যালু এটা নেগেটিভই হোক, সাই স্কোয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। কারণ আমরা জানি নেগেটিভ কোনো একটা ভ্যালুর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু সেটা পজিটিভ ভ্যালুই আমাদেরকে দেয়। তাহলে সাই স্কোয়ারের কি ভৌত তাৎপর্য, এটা ভৌত তাৎপর্য বোঝানো সম্ভব, সেটা হলো পরমাণুর মধ্যে কোনো বিন্দুতে। তাহলে পরমাণুর মধ্যে কোনো বিন্দুতে মানে আমরা যেটা আগেই উল্লেখ করেছিলাম যে এই সাপোজ এটা হচ্ছে, আচ্ছা আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে ইলেকট্রনের লভ্যতার সম্ভাবনা মানে ইলেকট্রনটাকে পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। এখানে আবার একটা এমন টার্ম এলো যেটা ম্যাথামেটিক্সের সঙ্গে, অবশ্যই অনেক কিছু ম্যাথসের সঙ্গে যুক্ত আছেই, সেরকমই একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রবাবিলিটি। যেহেতু এখানে ইলেকট্রন কেবলমাত্র কণা নয়, এখানে ইলেকট্রনের কিন্তু আমরা দেখছি যে তরঙ্গ ধর্মতাও ধর্মীতাও আছে, তার মানে ইলেকট্রনকে কোনো একটা বিন্দুতে আমরা সীমাবদ্ধ, কোনো একটা বিন্দুতে ইলেকট্রন সীমাবদ্ধ থাকতেও পারে আবার নাও পারে। তাহলে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে সে তাকে পাওয়ার সম্ভাবনা কতটা, আমরা কতটা পেতে পারি, সেটাই সাই স্কোয়ার দ্বারা প্রকাশিত হয়। তার মানে সাই স্কোয়ার অ্যাকচুয়ালি ওই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন এটাকে প্রকাশ করে। এইরকম ক্ষেত্রে এই যে ইলেকট্রন ঘনত্বর মান সাই স্কোয়ারের সমানুপাতিক। ইলেকট্রনকে এখানে দেখো লেখা হলো ঘনত্ব, এখানে ইলেকট্রন কণা হিসাবে কিন্তু বলা হলো না। ইলেকট্রন ঘনত্ব মানে ইলেকট্রন দ্বারা উৎপন্ন যে তরঙ্গ তারা কোনো একটা পার্টিকুলার স্থানে নিউক্লিয়াসের বাইরে কতটা একটা ক্ষুদ্র স্থানে কতটা কনডেন্সড ফর্মে আছে, সেটাই সাই স্কোয়ার দ্বারা প্রকাশিত হয়। এবং ইলেকট্রন তরঙ্গ যে স্থানে যত বেশি ঘনত্ব দেবে বা ঘনত্ব বিশিষ্ট হবে সেখানে ইলেকট্রনটা থাকার সম্ভাবনাও বেশি। তার মানে সাই স্কোয়ার দ্বারা ইলেকট্রনের যে তরঙ্গ ধর্মিতা সেই বিষয়টাকে কিন্তু এক্সপ্রেস করা হলো বা বোঝানো হলো। তাহলে মজাটা লক্ষ্য করো যে এখানে কিন্তু ইলেকট্রনকে পুরোপুরি এই তত্ত্বে কণা ধরা হচ্ছে না, কিন্তু পুরোপুরি উড়িয়েও দেওয়া হচ্ছে না যে ইলেকট্রন কণা নয় কেবলমাত্র তরঙ্গ, দুটো বিষয়কেই কিন্তু মার্জ করে এই তত্ত্বটা তৈরি হচ্ছে। তাহলে এবারে জেনে রাখো নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, অর্থাৎ সাই স্কোয়ারের মান সর্বাধিক, সেই ত্রিমাত্রিক অঞ্চলকে কক্ষক বলে। এবারে আমরা এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সম্পর্কে লাস্ট একটা বিষয় আলোচনা করে নেব, সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, এটাকে বিশ্লেষণ করে এটাকে সেটাকে সমাধান করে একটা সংখ্যা সেট পাওয়া যায়, কয়েকটা সংখ্যা মিলিয়ে একটা সেট
এটা সংখ্যার সেট পাওয়া যায়, যেগুলি তৈরি হয়েছে এন যেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আগেই আমরা এর পরিচয় পেয়েছি, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যেটা এল দিয়ে প্রকাশিত হয়েছে, এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা এম দিয়ে প্রকাশিত হয়েছে। তাহলে এই তিনটি কোয়ান্টাম সংখ্যার সেট পাওয়া যায় এবং এগুলো নিয়ে আমরা কিছুটা অল্প বিস্তর এগুলো সম্পর্কে জানি, তবে আমরা আরও ডিটেলসে এন এল এবং এম সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে আর একটা ফোর্থ কোয়ান্টাম সংখ্যা নিয়েও আমরা আলোচনা করব। সেই কোয়ান্টাম সংখ্যাগুলো একটু উল্লেখ করে দিচ্ছি, যেটা পরমাণুর মধ্যে থাকা একটা ইলেকট্রনের প্রকৃতি, সেটা কোথায় আছে, তার সেই ইলেকট্রনটা কতদূর অঞ্চল ছড়িয়ে থাকতে পারে ইত্যাদি নানা রকম তথ্য আমাদের দেয় সেই সেই কোয়ান্টাম যে যে সংখ্যাগুলোর সাপেক্ষে সেই তথ্যগুলো আমরা পেতে পারি তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যা আমরা এখানে দেখব যে চারটে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন আমাদের পড়ছে। সেই চারটে কোয়ান্টাম সংখ্যা কী কী? না, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটাও আমরা ওই যে এটা আমরা সামারফিল্ডের তত্ত্বে দেখে এসেছি। এরপর একটা নতুন কোয়ান্টাম সংখ্যার কথা যেটা আমরা আগে উল্লেখ করেছি, যেটা শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন থেকে আসছে, সেটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটাকে এম দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। এই তিনটে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকে সেগুলোকে সলভ করতে গিয়ে এলো। এছাড়াও দেখা যাচ্ছে যে এই তিনটে বাদ দিয়েও একটা ফোর্থ কোয়ান্টাম নাম্বার আমাদের দরকার পড়ছে একটা ইলেকট্রনের প্রকৃতিকে একদম কমপ্লিটলি বর্ণনা করার জন্য। সেই ফোর্থ কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল এস দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে আমরা আজকে যে বিষয়টা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন, সেটা কীরকম সেটা এখানে এক্সপ্রেস সেটা এখানে আলোচনা করা হয়েছে, সাই এবং সাই স্কোয়ারের যে তাৎপর্য, সাইয়ের তাৎপর্য এবং সাই স্কোয়ার এর যে তাৎপর্য, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এবং সর্বশেষ যে বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা এগোব, যে চারটি কোয়ান্টাম সংখ্যা এন এল এম এবং এস, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এইগুলো হচ্ছে যে আমরা যে তত্ত্বটা আলোচনা করছিলাম শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, তার মধ্যে আমাদের যেগুলো প্রয়োজন হবে সেই অংশগুলো। এছাড়াও তোমরা যদি বিভিন্ন বই স্টাডি করো, এই তত্ত্ব নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা করা আছে, তোমাদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই পড়বে। তবে আমাদের পরীক্ষার পারপাসে এই অংশটা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তাই আমরা আলোচনাটাকে এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো।